জগদ্ধাত্রী পূজা কমিটির মতনে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। দুর্গা দুর্গতি নাশিনী বিশ্বমাতা মহেশ্বরী সংনমত্তে সদা দেবী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে না সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। আচ্ছা, এমনি প্রাচীনতম অনেক পুজোর মধ্যে অন্যতম এবং খুব পপুলার পুজো। আমি জগদ্ধাত্রী পুজোর চন্দননগর সহ সারা বাংলার সব পুজো কমিটিকে আমাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। গাড়িগুলো একটু ব্যারিকেড হয়ে গেছে, গাড়িটা একটু পেছন করো, হ্যাঁ একটু পেছন করো না, ঠিক আছে, আস্তে 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 আস্তে, আমি বুঝতে পারছি, ওটা আস্তে আস্তে করে নিন, হ্যাঁ পাবলিক বাদ দিয়ে করুন। হ্যাঁ, আপনাদের সকলের এই পুজো
খুবই প্রাণের পুজো, উৎসাহের পুজো, এবং বিশেষ করে সার্বজনীন পুজো। সারা বাংলায় অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হয়, কৃষ্ণনগরেও অনেক পুজো হয়, চুঁচুড়াতেও হয়, পণ্যনগরে হয়, সিঙ্গুরে হয়, চণ্ডীতলায়, সব জায়গায় হয়, সারা বাংলা জুড়ে হয়, এমনকি আমার বাড়িতেও হয় জগদ্ধাত্রী পুজো। সুতরাং আমরা পুজো টুজো করতে একটু ভালোবাসি, পুজো পার্বণ নিয়ে থাকতে ভালোবাসি। আগে বলা হতো 12 মাসে 13 পার্বণ বাংলায়, আর এখন আমার পুজো করতে করতে এমন মনে হয়েছে এত প্রত্যেকটা জায়গায় যেতে যেতে যে 365 দিনে 366টা উৎসব, 365 দিনে 300 ওই 12 মাসে 13 পার্বণ বললে হবে না, 365 থেকে 366 কী পুজো আমরা করি না? দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, গণপতির পুজো, সন্তোষী মাতার পুজো, জগদ্ধাত্রীর পুজো, ওদিকে আবার রক্ষাকালী, চামুণ্ডা কালী, ছিন্নমস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালী, ভবতারিণী মা, ভুবনময়ী মা, মনময়ী মা, মহামায়া মা, মহাকালী মা, যৌরাকালী মা, সারদা মা, বৈষ্ণব মাতা, জয় মাতা দি, সন্তোষী মাতা, সবই করি আমরা। আমরা সব ঠাকুরকেই মানি, দেবদেবীদের মানি, সাথে সাথে আমরা আবার রামকৃষ্ণ পরমহংসদেবের, স্বামী বিবেকানন্দের সর্বধর্ম সমন্বয় মানি। এই তো কয়েকদিন আগে হয়ে গেল দুর্গা পুজো, তার আগে হয়ে গেল ঈদ, দুর্গা পুজোর পরে হলো লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পরে হলো কালী পুজো, কালী পুজোর পরে হলো ছট পুজো, ছট পুজোটা আবার সূর্য দেবতার পুজো, গঙ্গা মায়ের পুজো, তারপরে আবার এলো জগদ্ধাত্রী পুজো। এই চলছে, চলছে তো চলবেই, এবং আমরা অন্তর দিয়ে করি। আর এই জগদ্ধাত্রী পুজো দেখতে বহু মানুষ, আমাকে পুলিশ কমিশনের হুমায়ুন বলছিল এবং ডিএম রত্নাকর বলছিল, তথাগতও বলছিল যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পুজো দেখতে আসে। এবং চন্দননগরের আর একটা বিশেষত্ব হচ্ছে আপনারা হচ্ছেন আলোর সম্রাট, আলোর রাজা। আপনারা চন্দননগর থেকে যে আলোর সৌন্দর্যের কাজ করতেন সেইটাই কিন্তু এখন সবাই এখান থেকে ধার নিয়েছে, ধার নিয়েছে মানে এখান থেকে নকল করেছে, মানে এখান থেকে নকল করেছে। সেই অর্থে আমরা আলোর হাবও তৈরি করেছি চন্দননগরের, এটা বিশেষত্ব। চন্দননগরে যেমন জলভরা সন্দেশ, চন্দননগরে আলোর হাব, চন্দননগরের বিউটি, ফর সেই ফ্রেঞ্চ আমলে সেই বিউটি ইংরেজরা ঢুকতে পারেনি, আমার বন্ধুরা বলছিল কতদিন ঢুকতেই পারেনি ইংরেজ সেনারা এখানে, কারণ ফরাসিদের এখানে টোটাল তাদের আন্ডারে এটা ছিল। এবং এখন সেই চন্দননগরের একটা বিউটি আছে, এবং সেই বিউটিটা আছে বলেই জগদ্ধাত্রী পুজোর সময় সবাই টের পায় যে চন্দননগরটা কী, আর দুর্গা পুজো আর জগদ্ধাত্রী পুজো, এই জগদ্ধাত্রী পুজোটা কী। মনে রাখবেন জগদ্ধাত্রী পুজো কিন্তু আমরা মা দুর্গাকে কখনো বলি মা জগদ্ধাত্রী, কখনো বলি মা জগদম্বা, কখনো বলি মা অম্বা, অম্বিকা মা। কারণটা কি, মা দুর্গারই বিভিন্ন রূপ নিয়ে মা দুর্গা আসেন। মা দুর্গা যখন অসুর বধ করে, অশুভ শক্তিকে ক্ষয় করেন, অশুভ শক্তির বিনাশ করেন, মা দুর্গা তখন মহিষাসুর মর্দিনী হিসেবে আসেন, তখন তাকে বলা হয় মহিষাসুর মর্দিনী মা দুর্গা। আর মা দুর্গা যখন জগৎকে ধারণ করতে আসেন তখন মা দুর্গাকে বলা হয় জগদ্ধাত্রী মা, তিনি জগৎকে ধারণ করেন, তখন তিনি জগৎ মাতা হয়ে যান। তাই হচ্ছে মা দুর্গা মা জগদ্ধাত্রী। তাই মা দুর্গাকে আমরা প্রণাম করে যেমন বলি, জগদ্ধাত্রীকে প্রণাম করতে গেলে মা দুর্গাকে নমস্কার করতে হয়। মনে রাখবেন যখন বলে বারবার করে দয়া রূপে, দয়া দৃষ্টে, দয়া দে দুঃখ মোচনী, সর্বপার্ত পার্তায় নিকে দুর্গে জগদ্ধাত্রী নমো নমো, এটা হচ্ছে মা জগদ্ধাত্রীকে নমস্কার করে বলা হয়। মা দুর্গাকে যেমন আমরা বলি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, মা জগদ্ধাত্রীকেও বলতে হয়। সৃষ্টি স্থিতি বিনাশনং
শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু স্বস্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মহালক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সিদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মহামায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জগদ্ধাত্রীরূপেণ সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। মা গো তুমি ভালো থেকো, সকলকে ভালো রেখো, জগতের কল্যাণ করো, সকল পরিবারের কল্যাণ করো, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও চন্দননগর, চন্দননগরের আলো হাব, চন্দননগরের আলোক সজ্জা, চন্দননগরের পূজা কার্নিভেলস। মনে রাখবেন আমি কিন্তু পূজা কার্নিভেলটে আপনাদের আইডিয়াটাকে গ্রহণ করেছিলাম, কিন্তু ওটাকে রূপ দিয়ে তবে আপনাদের থেকে আমি কিন্তু এগিয়ে গেছি অনেকটা। আপনাদের ছোট্ট জায়গা আপনারা হুড়ুর করে পড়ে দেন, আমি কিন্তু সেটা করি না। আমি কিন্তু চন্দননগরের আইডিয়াটাকে নিয়ে বাংলায় দুর্গাপূজার কার্নিভেল করেছি এবং খুব ডিসিপ্লিনভাবে এমনভাবে করেছি কয়েক কোটি লোক কিন্তু এটাকে দেখে এবং দুর্গা পূজার কার্নিভেল পৃথিবীতে এখন প্রায় এক নম্বর কার্নিভেলের পর্যায়ে চলে এসেছে। আপনাদেরও করতে হবে, আপনারা খুব ভালো করেন, আর একটু ডিসিপ্লিনভাবে করতে হবে, অনেকটা টাইম লাগে। কারণ হচ্ছে আপনাদের আমরা যেভাবে একটা রিহার্সাল দিই ইন্দ্রনীল জানি সিস্টেমটা, তুমি আগে আসছে আগের বার আসছে বছর পুলিশ যখন পুজো নিয়ে মিটিং ডাকবে তখন যেমন বিশ্ব সেরা হবে, আমার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কেন বিশ্ব সেরা হবে না? আমি সবসময় মনে করি যে জায়গাটায় থাকি, যে জায়গায় জন্মেছি, যে মাটিতে জন্মেছি, সেই মাটির গর্ব, সেই মায়ের গর্ব, সেই মানুষের গর্ব, এবং সেই গর্বটাকে ধারণ করা, গর্বটাকে পালন করা, গর্বটাকে স্মরণ করা, গর্বটাকে জাগরণ করা, এবং সেই গর্বটা নিয়ে গর্ববোধ করাটাই আমাদের আগামী দিনের সবচেয়ে বড় কাজ। বাংলায় জন্মে গর্ববোধ করব, বাংলা আমাদের জন্মভূমি, কর্মভূমি, পিতৃভূমি, মাতৃভূমি, ধর্মভূমি, সংস্কৃতি ভূমি, সভ্যতার ভূমি, মানবিক ভূমি। সুতরাং আমরা মাতৃভূমি, আমরা ভারতবর্ষ আমাদের দেশ, আর আমরা জন্মেছি আমাদের রাজ্য বাংলায়। বাংলাকে নিয়ে গর্ববোধ করুন যাতে বাংলা পৃথিবীর এক নম্বরে দাঁড়াতে পারে। শুধু নেতিবাচক চিন্তাধারা নয়, ইউ মাস্ট বি পজিটিভ অলওয়েজ। আমি আমার ছোট ছোট ভাই বোনেদের বলবো, নিউ জেনারেশন, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ। কখনো হতাশায় ভুগবে না, কখনো নেগেটিভ চিন্তাধারা নেবে না। আমরা আমাদের ব্রেনে অজস্র সেল আছে, আজ পর্যন্ত কত সেল আছে কেউ আবিষ্কার করে পারেনি। যদি আমরা খারাপ চিন্তাধারণা করি তাহলে ব্রেনের সেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, আর আমরা যদি ভালো চিন্তাধারা করি
তাহলে কিন্তু আমার ব্রেনের সেল সেলগুলো উর্বর হয়। জমিতে যেমন চাষ করলে জমিটা উর্বর হয়, গাছে জল দিলে ভালো করে লালন পালন করলে গাছটা সুন্দরভাবে দাঁড়ায়। জীবনটাও মনে রাখবেন, যদি আমরা লালন পালন করি ভালো দিয়ে তবেই জিনিসটা ভালো হবে, কখনো দুঃখ পাবে না। আমি ইয়াং জেনারেশনকে বলবো, যারা ছোটরা বড় হচ্ছে তারা পজিটিভ চিন্তাধারা করবেন, কখনো নেগেটিভ চিন্তাধারা করবেন না। আর কেউ যদি নেগেটিভ চিন্তাধারা কানের সামনে বলবে, স্টেট বলবে আমি শুনবো না, আমি খারাপ কথা শুনবো না, আমি অপপ্রচার শুনবো না, আমি কুৎসা শুনবো না, আমি নেগেটিভ চিন্তাধারা শুনবো না, আমি ভালো শুনতে চাই, আমি পজিটিভ শুনতে চাই, আমি আলোর চিন্তাধারা, মনটাকে আলোকিত করতে চাই। আমার মন বড় মন, কিন্তু মনটা আরো বড় হয় যদি মনের মধ্যে আলো প্রবেশ করে, মনের মধ্যে সুচিন্তা প্রবেশ করে, মনের মধ্যে জাগ্রত বিবেক প্রবেশ করে। কাজেই আপনাদের হৃদয়টা বড় করুন, মনটা ভালো করুন, এবং সকলে ভাবুন আমি যেরকমই থাকি না কেন আমি ভালো আছি, আমি আরো ভালো থাকতে চাই, আমি আরো ভালো থাকবো। কি হবে কি হবে চিন্তা করে হতাশায় না ভেবে ভাবুন আমি ভালো আছি, আমি থাকবো, ঠিক আছে। আমায় কিছু কাজ করতে হবে, করবো, কাজ করানো আমার কাজ, এটা তো রুটিন, কাজ করবো, কাজ করবো, কাজ যে যত করে তত ভালোবাসে। জানেন তো, মানুষ যদি ঘরে বসে থাকে ধরুন, দেখবেন তার দেহটাও বসে যাবে। একটা গাড়ি যদি আপনি অনেকদিন না চালান, গাড়িতে জং পড়বে, শরীরের নামও মহাশয়, যা শুইবে তাহা শয়। আপনারা যদি বসে থাকেন শরীরটাও বসে পড়বে, আস্তে আস্তে দেখবেন কোমরে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, মনে ব্যথা করছে, ওই মাথা ব্যথা পেট ব্যথাটা আবার মনে ব্যথা করিয়ে দেয়, তখন আবার চিন্তা করতে শুরু করে। হাঁটা চলা করবেন, ভালো করে কাজও করবেন, খাওয়া দাওয়াও করবেন, হাঁটা চলাও করবেন। আর আমি একটা কবিতা লিখেছিলাম, আমি যখন হাঁটি আমার মাথাও হাঁটে, যখন হাঁটবেন ভাববেন আপনার ব্রেনটা ভালো হবে, এবং আপনি যখন হাঁটবেন আপনার যত চিন্তাধারা আছে দেখবেন ওটা পজিটিভে টোটাল ডাইভার্ট কনভার্ট হয়ে যাবে। সুতরাং ভালো থাকুন, ভালো চিন্তা করুন, সকলকে ভালোবাসুন, এবং নিজের শরীরটাকে ভালো রাখুন। মনে রাখবেন টাকা পয়সা মানুষের সম্পদ নয়, সম্পদ শরীর। শরীর না থাকলে টাকা পয়সা থেকে কী লাভ? শরীরটা যদি ভালো না থাকে তাহলে তো সে উপভোগই করতে পারবে না। আর একটা হচ্ছে, আমার যতই টাকা থাক, কেউ কি হিরে দিয়ে চচ্চড়ি খাবে না সোনার ঘণ্ট খাবে? তা খেতে কিন্তু বেশি টাকা লাগে না। সুতরাং এটা বাজে চিন্তাধারা, যতটুকু যেটুকু আছে যেটুকু পাই সেটুকুই আমার ভালোভাবে থাকতে হবে, এটা মনে রেখে ভালো করে করুন। আর দেবীর পুজোর সময় আমরা দেবীকে পুজো করি, এই কারণে আমাদের মনটাকে পবিত্র করি। 365 দিন ঘরের মাই আমার মণ্ডপের মা, কিন্তু ঘরের মা ঘরে থাকে আর মণ্ডপের মা সার্বজনীন পুজো নিতে সবাইকে মণ্ডপে চলে আসতে বলে। তার কারণ ঘরের মাকে আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন মণ্ডপের মা চলে যায়। সেই জন্য মনে রাখবেন ঘরের মা আর মণ্ডপের মার মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য একটাই, মণ্ডপের মা আমরা টাইম করে তাকে পুজো করি। মা দুর্গা আসেন 4 দিনের জন্য, মা জগদ্ধাত্রী মা আসেন, অন্যান্য দেবতারা আসেন, আর ঘরের মা 365 দিন থাকে। তাই মায়ের পায়ে প্রণাম করে গিয়ে কাজ করলে কাজটা সাকসেসফুল হয়, তার কারণ মাই হচ্ছে ঘরের সবচেয়ে বড় মা, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন সকলে। আমি ধন্যবাদ জানাচ্ছি বড় সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিকে যে আপনারা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, এবং এত সুন্দর প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করার সুযোগ করে দিয়েছেন। আমি কালীবাড়িতে অঞ্জলিও দিয়েছি, আপনাদেরও ঠাকুরমশাই প্রদীপ জ্বালানোর সুযোগ করে দিয়েছেন, আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। খুব ভালো থাকবেন, সুন্দর করে কার্নিভাল করুন। আমি চাই আপনাদের কার্নিভাল আরও ভালো হোক, আমার অনেক অভিনন্দন থাকবে। আর আগামী দিন আমি ইন্দ্রনীলকে বলবো এই কার্নিভালটা আরেকটু ভালো করে কী করে করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করা। আমি যাবার আগে ইন্দ্রনীলের একটা গান শুনবো, তার কারণ হচ্ছে ও আপনাদের প্রতিনিধি ছাড়া অতীত একটা বাংলার 1 নম্বর একটা সঙ্গীত শিল্পী, এবং ইন্দ্রনীল অনেক গান গায়, আমি একটা গান শুনে তবে এখান থেকে বেরোবো। আচ্ছা, যেই গানটা শোনাচ্ছি এই গানটির গীতিকার এবং সুরকার হলো বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, তারই লেখা এবং তারই সুর করা এই গান।
মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। মা আম্বি মাতার একই ভুলি তাকি ওরে, মা আম্বি মাতার একই ভুলি তাকি ওরে, মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সীমায় মা দেবীতে ভরা কোথায় সবাই যে একই দেবীর রূপ, ত্রিভুবনেও আছো মাগো আছো মাটির ঘরে, ত্রিভুবনেও আছো মাগো আছো মাটির ঘরে। মা আম্মি মাদার একই ভুলি তাকি ওরে, মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। জন্মদায়িনী মা তুমি আগলে রাখো তোহাতে সন্তানে, জগৎ ধাত্রী মাগো তুমি আগলে রাখো তেমনি ভুবনে, হৃদয়ে মাঝে আছো হৃদয়ে মাঝে তাই তো মাথা দুই মাই এক সুরে, হৃদয়ে মাঝে তাই তো মাথা দুই মাই এক সুরে। মা আম্মি মাদার একই ভুলি নাকি ওরে, মা আম্মি মাদার একই ভুলি নাকি ওরে, মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। দিদি তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে।